যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে উদযাপিত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের উনষাটতম জন্মদিন এ সময় আলোচনায় বক্তারা বলেন বেঁচে থাকলে রাসেল বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি হতেন আয়োজনে বঙ্গবন্ধু স্মরণে নির্মিত ফিরে এসো বঙ্গবন্ধু ও বাবার সঙ্গে শেখ রাসেলের জাপান সফরের ভিডিও চিত্র দেখে অনেকেই আবেগ আপ্লুত হন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে অবিলম্বে ফেরত আনতে দেশটির সরকারের কাছে লিখিত আবেদনে গণস্বাক্ষর কর্মসূচি সফল করতে সবার প্রতি আবেদন জানান যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ রাশেদ চৌধুরীর ডিপোর্টেশনের জন্য সিগনেচার ক্যাম্পেইন করা হচ্ছে আন্দোলন করা হচ্ছে আসুন সবাই এই সিগনেচার ক্যাম্পেইনে আর সংযুক্ত হয়ে এবং আপনাদের কংগ্রেসম্যান সিনেটর যারা যারা আছে তাদেরকে সরাসরি রাশেদ চৌধুরীর রিপোর্টেশনের জন্য আবেদন করুন আমরা পিটিশন লিখেছি সেখানে অনেকগুলো ডকুমেন্টস দেওয়া আছে তার মধ্যে একটা হচ্ছে ইন্টারপোল যে খুনিকে খুঁজছে সেটা দেওয়া আছে রাশেদ চৌধুরীকে বাংলাদেশে অবিলম্বে ফেরত পাঠানোর জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমও শুক্রবার ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টে মার্কিন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি আর শেরমানের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই আহ্বান জানান রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি দিলে যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার দুই সালের সতেরো জুন দেশটির ইমিগ্রেশন আপিল বোর্ডের কাছে রাশেদ চৌধুরীর রাজনৈতিক আশ্রয় মামলার নথি পুনর্বিবেচনার জন্য তলব করেন এবং একই বছর একত্রিশ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট পক্ষকে প্রতিক্রিয়া জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেন এর মাত্র কয়েক মাস পর দুই হাজার বিশ সালের তিন নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হন ট্রাম্প এরপর প্রেসিডেন্ট বাইডেন সরকার এ পর্যন্ত এ নিয়ে নতুন কোনো পদক্ষেপ নেয়নি সে সময় মার্কিন সাময়িকী পলিটিকো লিখেছিল এ পদক্ষেপে চূড়ান্ত ফলাফল হিসেবে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে তার রাজনৈতিক আশ্রয় হারাতে পারেন এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে লস্কর আল মামুন সময় সংবাদ ক্যালিফোর্নিয়া